शादी হইছে আপনার? বয়স কত? আচ্ছা, তো আপনার ভবিষ্যতে মনের মতো মানুষ পেলে কি বিয়ে শাদী করবেন? আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হইনি। আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন আপনি? আপুর নাম কি? আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে বৃষ্টি, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। বৃষ্টির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনার দেশের বাড়ি কোথায় বৃষ্টি? আচ্ছা, এখন বর্তমানে থাকেন কোথায়? আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার দাদা, আমার দাদি আর আমার ছোট একটা ভাই। ছোট একটা ভাই, দুই ভাই বোন আপনারা? আচ্ছা, আপনার বাবা মা কোথায়? আচ্ছা, আপনাদেরকে ফেলে চলে গেছে? কোনো খোঁজ খবর নাই? না, খোঁজ খবর নাই না। আচ্ছা, তো আপনি এখন কি করেন? আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আপনার? বয়স কত? আচ্ছা, তো আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে এখন? আচ্ছা, মনের মতো মানুষ পেলে কি বিয়ে শাদী করবেন? আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম বৃষ্টির জীবনের গল্প, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি সেই নাম্বারটা বলে দিচ্ছি 0173144346। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি 0173144346। এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টির বিস্তারিত গল্প আপনারা শুনতে পারবেন। তো বৃষ্টি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনারা আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলতে চান? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।